আমরা প্রথম পর্বে সিন্ধু তীরে ক্লাস দশম শ্রেণীর কবিতার প্রেক্ষাপট, তার পূর্বে একটু কাহিনী আমরা আলোচনা করেছি। কারণ ওই কাহিনীটা আলোচনা যদি আমি না করতাম, তোমাদের পক্ষে কবিতাটা বুঝতে অতটা সুবিধা হতো না। তাই আমি একটু প্রেক্ষাপট এবং পূর্ব সূত্র একটু আলোচনা করে নিয়েছি। ছাত্রছাত্রীদের কাছে আমি আবার বলছি, 2021 সালের মাধ্যমিকে 3 নম্বর এবং 5 নম্বর প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ কবিতা। তোমরা মনোযোগ সহকারে টেক্সট বই সামনে রেখে কিন্তু কবিতাটা ভিডিও দেখবে, তাহলে তোমাদের পক্ষে বোঝা সুবিধা হবে। আর বলে রাখি, তোমরা ভিডিও দেখছো কিনা আমরা বুঝতে পারছি না, কোনো টিচারই বুঝতে পারছে না। তাই তোমাদের কাছে অনুরোধ, তোমরা কমেন্ট বক্সে কিছু অন্তত লেখো, কোন জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে বা তোমরা বুঝতে পারলে কিনা জানালে আমরা উপকৃত হব। এবং আমাদের তাহলে এই ভিডিও করা যে সার্থকতা সেটা লাভ করব। আর যদি তোমরা দেখে থাকো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের মতামত কিন্তু জানাবে। এবার আমরা সিন্ধু তীরে কবিতাটি, আগের দিন আমি বলেছি পদ্মা ও সমুদ্র খণ্ড থেকে নিয়া, মোহাম্মদ জাইসির পদুমাবাদ কাব্যের অনুবাদ, সেটা সৈয়দ আলাওল করেছে, নাম পদ্মাবতী। সেই পদ্মাবতীর পদ্মা ও সমুদ্র খণ্ড থেকে আমাদের যে কবিতা অংশ, সেই কবিতা অংশটি নিয়া সিন্ধু তীরে, সৈয়দ আলাওল। কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা, কন্যারে ফেলিল যথা, এখানে কন্যা বলতে কিন্তু পদ্মাবতীর কথা বলা হয়েছে। সমুদ্র রুষ্ট হয়ে সে চার সখী সহ পদ্মাবতীকে মাঞ্জস মানে ভেলা সহ সিন্ধু তীরে তাদেরকে ফেলে দেয়া হয়েছিল। কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা, দিব্যপুরী সমুদ্র মাঝার, যেখানে ফেলা হয়েছিল সেখানে দিব্যপুরী মানে এখানে একটা স্বর্গীয় গৃহ যাকে বলা হয়, সেই বা ভবন, সেই মাঝ সমুদ্রে ছিল, সেই দিব্যপুরী একটা দ্বীপ, সেখানে সমুদ্র মাঝার, সেটাই সমুদ্রের মাঝে ছিল, সেখানে বসবাস করত সমুদ্র কন্যা পদ্মা। অতি মনোহর দেশ নাহি তথা দুঃখ ক্লেশ, অতি মনোহর দেশ, সুন্দর তার ভৌগোলিক অঞ্চল, অর্থাৎ সেই মাঝ সমুদ্রে যে দ্বীপটার কথা বলা হয়েছে, যেখানে সমুদ্র কন্যা পদ্মা থাকত, যেখানে পদ্মাবতী এবং তার চার সখীরা সেখানে এসে আশ্রে পড়েছিল, সেই দিব্য ভূমির কথা বলা হয়েছে। সুন্দর ভৌগোলিক অঞ্চল যুক্ত, সেখানে কোনো যন্ত্রণা কষ্ট নেই, সত্য ধর্ম সদা সদাচার, প্রকৃত সর্বদা সৌজন্যমূলক ব্যবহার সেখানে সবাই পায় বা সবাই করে। সমুদ্র নিপতি সুতা, নিপতি মানে হচ্ছে রাজা, অর্থাৎ সমুদ্র রাজা সুতা কন্যা পদ্মা নামে গুণজুতা, এখানে বলছে সমুদ্র রাজার কন্যা পদ্মা তার নাম, সে সর্বগুণ সম্পন্না, সিন্ধু তীরে দেখি দিব্য স্থান। সিন্ধু তীরে সেখানে একটা স্বর্গীয় বা অলৌকিক বাসস্থান, এখানে মাছ সমুদ্রে যে দ্বীপ কথা বলা হয়েছে, অর্থাৎ যেখানে সমুদ্র কন্যা বসবাস করে, তার যে অঞ্চল বা সে তার যে প্রকৃতি, তার যে বাসভূমি, তার যে সৌন্দর্য, সেটার ব্যাখ্যা দেয়া হয়েছে এখানে। উপরে পর্বত এক ফল ফুলে অতিরে, বলছে উপরে পর্বত এক
পর্বত মানে গিরি বা উঁচু পাহাড়, ফল ফুলে অতিরেক মানে প্রাচুর্য, ফল ফুলের সেখানে প্রাচুর্য, তার পাশে রচিল উদ্যান, তার পাশে একটা বাগান নির্মাণ করা হয়েছে, অর্থাৎ পদ্মা যেখানে থাকে যে বাসভূমি, তার যে এলাকা বা তার যে জায়গা, সেই জায়গাটার সুন্দর একটা বর্ণনা দিয়েছে। নানা পুষ্প মনোহর সুগন্ধি সৌরভ তার, সেই উদ্যানে নানান রকমের সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, সেখান থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়ে আসছে, নানা ফল বৃক্ষ সুলক্ষণ, সেখানে নানা ফল এবং নানান রকমের শুভ চিহ্ন যুক্ত গাছ সেখানে রয়েছে। তাহাতে বিচিত্র টঙ্গী, বলছে সেই জলাশয়ের বক্ষে নির্মিত সুন্দর এক অট্টালিকা বা রাজপ্রাসাদ, হেম রত্নের রানা রঙী, সোনার মূল্যবান অলংকার দ্বারা সেটা নির্মিত, তথা কন্যা থাকে সর্বক্ষণ, সেখানে সমুদ্র কন্যা পদ্মা সেখানে সর্বক্ষণ থাকে। আবার বলে রাখি, এটা কিন্তু সমুদ্র কন্যা পদ্মা যেখানে থাকে তার বর্ণনা দেওয়া হয়েছে, মাথার মধ্যে কিন্তু এই ব্যাখ্যাটায় পদ্মাবতীর যেন চিন্তা না আসে। পদ্মাবতী আমি আবার বলছি, আর পদ্মা একই ব্যক্তি নয়, পদ্মা সমুদ্র কন্যা আর পদ্মাবতী হচ্ছে সিংহল রাজকন্যা, রত্নসেন যাকে বিবাহ করে নিয়ে চিতরে ফিরছিল সমুদ্র পথে, সে এই দিব্যপুরীর তীরবর্তী স্থানে এসে সমুদ্র রোষে বা ক্রোধে সে এখানে এসে চার সখীকে নিয়ে পড়েছে। তারপরেই বলছে, পিতৃপুরে ছিল নিশি নানা সুখে খেলি হাসি, যদি হইল সময় পত্তুষ, বলছে বাবার বাড়ি তখন রাত্রি ছিল, নানা সুখে খেলে হাসি যদি হইল সময় পত্তুষ, অর্থাৎ রাতের বেলায় খেলাধুলো করে সে ঘুমিয়ে পড়েছিল, যখন সকাল হল রাত্রি অবসান হল, সখীগণ করি সঙ্গে পদ্মা তার সখীদের নিয়ে আসিতে উদ্যান রঙ্গে, তার তার যে উদ্যান সেখানে হাসি মজা কৌতূহল উল্লাস করবার জন্য সখীদের নিয়ে এসেছিল। সিন্ধু তীরে রহিছে মাঞ্জস, দেখতে পেল সিন্ধু তীরে একটা ভেলা পড়ে আছে, কে দেখতে পেল? সমুদ্র কন্যা পদ্মা। মনেতে কৌতুক বাসি তুরিত গমনে আসি, মনেতে কৌতুক অর্থাৎ মজা অনুভূত হলো, তুরিত গমনে আসি মানে তাড়াতাড়ি করে তারা সখী সহ দৌড়ে এলো, দেখে চারি সখী চারি ভীত, দেখে চারজন সখী চারপাশে চারদিকে পড়ে আছে। এরপরে দেখো বলছে, মধ্যেতে যে কন্যাখানি রূপে অতি রম্ভাজিনী, এই যে চারজন কন্যা সহ পদ্মাবতী পড়ে আছে সেটা পদ্মা এবং তার সখীরা গিয়ে দেখল। তারপরেই বলছে, মধ্যখানে যে কন্যাখানি রূপে অতি রম্ভাজিনী, তার রূপ মানে স্বর্গের অপ্সরা, রম্ভার সঙ্গে তুলনা করেছে, যে স্বর্গে নৃত্য করত সেই রম্ভার সঙ্গে তুলনা করে, সে এত সুন্দরী দেখতে, নিপাতিত চেতনা রহিত পড়ে রয়েছে এমন ভাবে জ্ঞান শূন্য বা জ্ঞান হারা হয়ে, দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা, তার সৌন্দর্য দেখে সে অবাক হয়ে গেল, বিস্ময় প্রকাশ করল, অনুমান করে নিজ চিতে, সে অনুমান করছে নিজের মনে, পদ্মা নিজের মনে অনুমান করছে, কি করছে? ইন্দ্র সাপে বিদ্যা ধরি
কিবা স্বর্গ ভ্রষ্ট করি অচৈতন্য পড়িছে ভূমিতে ইন্দ্র সাপে বিদ্যা ধরি। এখানে দেবরাজ ইন্দ্রের কথা বলা হয়েছে, এখানে বিদ্যাধরী বলতে সরস্বতীর কথা বলা হয়, কিন্তু এখানে স্বর্গের গায়িকা বিদ্যাধরী সে স্বর্গভ্রষ্ট হয়ে যেন এই মর্তে এসে পড়েছে, সে স্বর্গে কোনো ভুল কাজ করে এসছে, তাই যেন সে এই মর্তে সে যেন পড়ে আছে, তার রূপ এত সুন্দরী। তাহলে তাকে কখনো রম্ভার সঙ্গে তুলনা করা হচ্ছে, কখনো বিদ্যাধরীর সঙ্গে তুলনা করা হচ্ছে। বেকত দেখিয়ে আখি অনাবৃত, বেকত শব্দের অর্থ হচ্ছে অনাবৃত, দেখিয়া আখি তেনশ বসন সাক্ষী, অর্থাৎ সে চোখটা জ্ঞান শূন্য কিন্তু যেন চোখটা খোলা রয়েছে, মানে তাকিয়ে আছে এরকম। তেনশ বসন সাক্ষী, তার পরিধেয় বস্ত্রই তার প্রমাণ। ব্যথা নিতে হইছে কেশ বেশ, খুলে পড়ে যাওয়া খোপা, অর্থাৎ তার যে খোপা সেটা খুলে পড়ে গেছে। বুঝি সমুদ্রের নাও ভাঙ্গিল প্রবল বাও, সে কল্পনা করছে পদ্মা, যে মনে হচ্ছে সমুদ্র নৌকা প্রবল বাতাসে ভেঙে গেছে। মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ, মোহগ্রস্ত বা আত্মহারা হয়ে যন্ত্রণা, অর্থাৎ সিন্ধু মানে সমুদ্রে যন্ত্রণা কষ্টে যেন সেই নৌকাটাকে ভেঙে বা মাঞ্জল ভেলাটাকে ভেঙে ফেলে তাদের জন্য এই সিন্ধু তীরে পাঠিয়ে দিয়েছে। চিত্রের পুতুলি সমা, সৌন্দর্যময় পুতুলের মতো, মানে তাদের যে পড়ে থাকা দৃশ্য, পুতুল যেমন পড়ে থাকলে যেমন দৃশ্য হয় তেমন। নিপতিত মনোরমা, মনোমুগ্ধ বা মনোরঞ্জনকারী, এত সুন্দর একদম পুতুল যেন পড়ে আছে। কিঞ্চিত আছয় মাত্র শ্বাস, কিন্তু বুকের ভেতরে শ্বাস, মানে তারা যে মরে যায়নি, তারা যে অজ্ঞান হয়ে পড়ে আছে সেটা তারা বুঝতে পারল। অতি স্নেহ ভাবি মনে বলে পদ্মা ততক্ষণে, সেনের বিশেষ একটা, তার মধ্যে একটা স্নেহ তাকে তাদেরকে দেখে বা পদ্মাবতীকে দেখে, তার মধ্যে একটা মনের মধ্যে একটা স্নেহ ভালোবাসা জন্ম। বলে পদ্মা ততক্ষণে, তারপর সেই সময় পদ্মা বলে, বিধি মোরে না করো নৈরাস, অর্থাৎ ভগবান তাকে যেন হতাশ বা নিরাশা না করে। কি জন্য? পিতার পুণ্যের ফলে মোহর ভাগ্যের বলে বাহুর কন্যার জীবন, বাবার ভালো কাজের জন্য সমুদ্র স্বর্ণ মুদ্রার ন্যায় উজ্জ্বল, বাহুরক অর্থাৎ ফিরে আসুক কন্যার জীবন, অর্থাৎ পদ্মাবতীর জীবন। এখানে বলতে চাইছে, আমরা বলি না অনেক সময় যে তোর বাবার ভাগ্য ভালো তাই জন্য তুই আজকে এই মরণ থেকে বেঁচে এলি, কোন জন্মে তোর বাবা পুণ্যের ফলে আজকে তুই বেঁচে ফিরলি। ঠিক এমনই যেন বলতে চাইছে পদ্মা, যে পিতার, তার পদ্মা অর্থাৎ এখানে সিংহল রাজ, তার কথা বলা হয়েছে, গন্ধর্ব সেনের কথা বলা হয়েছে, যে গন্ধর্ব সেনের কোন পুণ্যের জন্য আজকে বোধহয় তার কন্যা পদ্মাবতীর জীবনটা রক্ষা পেল। চিকিৎসুম প্রাণপণ কৃপা কর নিরঞ্জন, অর্থাৎ ভগবানের কাছে, দেবতার কাছে বলছে যে কৃপা করো যেন এদেরকে আমরা চিকিৎসা করতে পারি সর্বশক্তি দিয়ে। দুঃখিনীরে করিয়া স্মরণ, ভাগ্য বিড়ম্বনের নারী, অর্থাৎ এদেরকে, এদেরকে ভাগ্য বিড়ম্বনায় পড়েছে বলেই আজকে এই অবস্থা তার মনে হয়েছে, বলছে তাদের দুঃখিনীরে করিয়া স্মরণ, এদেরকে স্মরণ করিয়া ভগবানের কাছে প্রার্থনা করছে যে আমরা যেন সর্বশক্তি দিয়ে এদের চিকিৎসা করে এদের প্রাণটা ফিরিয়ে দিতে পারি। সখী সবে আজ্ঞা দিল, সব সখীদের তিনি আজ্ঞা দিলেন,
উপদেশ দিলেন, উদ্যানের মাঝে নিল, তাদেরকে ওখান থেকে তুলে উদ্যানের মাঝে নিল, পঞ্চজনে বসনে ঢাকিয়া, তাদের পাঁচজনাকে বসন দিয়ে কাপড় দিয়ে ঢেকে তাদেরকে নিয়ে যাওয়া হলো। অগ্নি জালি ছেকে গাও, আগুন জেলে গায়ে ছেক দিয়ে, কেহ শিরে কেহ পাও, কেউ মাথায় কেউ পায়ে, তন্ত্রে মন্ত্রে মহা ঔষধি দিয়া, আবার তন্ত্র মন্ত্র একদিকে চলছে আর ভেষজ গুণ সম্পূর্ণ আয়ুর্বেদিক টাইপের গাছের ফল বা গাছের পাতা টাতা শেকড় টেকড় দিয়ে তৈরি মহা ঔষধ তাই দিয়ে তাদেরকে চিকিৎসা করছে। দণ্ডচারী এই মতে, আমি আবার বলছি, এক দণ্ড সমান ২৪ মিনিট, চার দণ্ড মানে ৯৬ মিনিট, বহু যত্নে চিকিৎসেতে, বহু যত্নে চিকিৎসার পর পঞ্চকন্যা পাইল চেতন, পঞ্চ অর্থাৎ সেই পাঁচজনা পদ্মাবতী সহ চার সখী তারা চেতনা ফিরে পেল। সেই চারজনাকে চন্দ্রকলা, বিহুন্নলা, রোহিণী আর বিজয়া, আবার বলি, চন্দ্রকলা, রোহিণী, বিজয়া, বিধুন্নলা এরা আর সঙ্গে পদ্মাবতী, টোটাল পাঁচজনা। পরীক্ষা কিন্তু এই প্রশ্নটা আসে বলে আমি এই চারজনের নাম বললাম, ভালো করে মনে রাখবে। পঞ্চকন্যা পাঁচজন কন্যা চেতনা ফিরে পেল। শ্রীযুত মাগন গুড়ি মহন্ত আরতি শুনি, হীন আলাওল সুবচন। শ্রীযুত মাগন গুণি, এখানে সেই মাগন ঠাকুর আমি প্রেক্ষাপটেই বিশ্লেষণ বা আলোচনা করেছি, আরাকান রাজসভার প্রধানমন্ত্রী, তার সহযোগিতায় সৈয়দ আলাওল এই কাব্যটি রচনা করেছিলেন। মহন্ত মানে তাকে সন্ন্যাসী রূপে এখানে তুলে ধরেছেন, তার আরতি শুনি মানে তার কথা শুনে, হীন আলাওল নিজেকে নিজ বা ছোট, এখানে একটা বিনয়ের ভাব প্রকাশ পেয়েছে, নিজেকে ছোট করে দেখানোর একটা চেষ্টা। আলাওল সুরচন, আলাওল এই সুন্দর রচনাটি করেছেন। তোমরা বাড়িতে ভালো করে সামনে বই নিয়ে কবিতাটা পড়বে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাবে। ধন্যবাদ।